আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2021-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট সমাজবিজ্ঞান তৃতীয় পত্র, যার বিষয় কোড 118। অ্যাসাইনমেন্ট নাম্বার এখানে প্রথম কলামে যে প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, এবং অ্যাসাইনমেন্ট দ্বিতীয় কলামে বাংলাদেশে সমাজবিজ্ঞানের চর্চা প্রয়োজনীয়তা ও বিকাশধারা, এটাই হচ্ছে শিরোনাম। এইটার ভিত্তিতে এই যে কি নির্দেশক আছে ক, খ এবং গ, ক নম্বরে যে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, এবং খ বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এবং গতে আছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশধারা। তো নির্দেশকে যে ক নম্বর বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমিতে এখানে চর্চার পটভূমি সম্পর্কিত আটজন চিন্তাবিদের দৃষ্টিভঙ্গির বর্ণনা করতে হবে। এই তিনটার আলোকে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটা তোমাদের লিখতে হবে। খ নম্বর যে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা অবশ্য রয়েছে, এবং আটটি কলাম পয়েন্ট লিখতে হবে, আটটি প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে, এবং বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশধারা, এখানে বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে। 1957 সাল পূর্ববর্তী সময়, 1957 সাল থেকে 1971 সাল পর্যন্ত, এবং স্বাধীনতা পরবর্তী সময় এ পর্যন্ত কিন্তু আলোচনা করতে হবে। এই তিনটি নির্দেশকের আলোকে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এই অ্যাসাইনমেন্টের আলোকে ক নম্বর প্রশ্নের উত্তর এবং গ নম্বর প্রশ্নের উত্তর কিছু ডিসকাস করি। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, এটা ডিসকাস করতে গিয়ে বলতে হয় যে সমাজবিজ্ঞান একটি মানবতাবাদী বিজ্ঞান, তোমরা জানো, কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং সামাজিক প্রয়োজনের আলোকেই কিন্তু সমাজবিজ্ঞানের বিকাশধারা প্রভাবিত হয়েছে। বাংলাদেশের সমাজের কতগুলো নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, আর এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে। ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তার ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। মৌর্যযুগের কূটনীতিবিদ কৌটল্যের অর্থশাস্ত্র যদি আমরা দেখি, গুপ্তযুগের দার্শনিক বাদশায়নের কামসূত্র, আবার সুলতান মাহমুদের সভাসদ এবং পারস্যের পণ্ডিত আবু রায়হান আল বেরুনির ভারততত্ত্ব, মুঘল যুগের ইতিহাসবিদ আবুল ফজলের আইনে আকবরি আকবরনামা, এই গ্রন্থগুলোতে কি হয়েছে, উপমহাদেশের সমাজের একটা চমৎকার আমরা বিবরণ পাই। এছাড়াও ঐতিহাসিক সৈয়দ গোলাম হোসেন খানের সিয়ারুল মুতাক্ষিরিন, এসব গ্রন্থে তৎকালীন বাংলার সামাজিক অবস্থা এবং ঘটনাবলীর একটা বর্ণনা পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে ইংরেজ আমলে স্যার উইলিয়াম জোনসের 1784 খ্রিস্টাব্দে যে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা লাভ করেছিল, সেটার মাধ্যমে কিন্তু ভারতীয় উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার মানে সমাজ চর্চার একটা প্রাতিষ্ঠানিক সূচনা হয়। 19 শতকের শেষের দিকে দেখা যাচ্ছে ইতিহাসবিদ এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সদস্য উইলিয়াম উইলসন হান্টার তার সম্পাদনায় সামাজিক তথ্যের আকর গ্রন্থ দ্য ইম্পেরিয়াল গেজেটার 1881 সালে যেটা প্রকাশিত হয়, এ গ্রন্থে কিন্তু ব্রিটিশ শাসন আমলে বাংলার সাথে ভারতের অন্যান্য অঞ্চলের পার্থক্য, বিশেষ করে ভূমি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া হেনরি মেইন বিভিন্ন ইংরেজ লেখকের রচনায় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি,
ইতিহাস এগুলোর একটা পরিচয় পাওয়া যায়। স্যার উইলিয়াম হান্টারে অ্যানালস অফ রুরাল বেঙ্গল, দ্য ইন্ডিয়ান মুসলমানস, আবার মেলির বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, এই গ্রন্থগুলোতে আবার হেনরি মেইনের ভিলেজ কমিউনিটিস ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এই গ্রন্থগুলো একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও ব্রিটিশদের পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীরাও তাদের নানা রচনায় সমকালীন যে সমাজের চিত্র, যে ছবি, সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। এর মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য, সাম্য, রামকমল সেনের নীতিকথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্রজবিলাস, অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, এসব গ্রন্থে কিন্তু সমাজ বিশ্লেষণের একটা আমরা প্রচেষ্টা লক্ষ্য করি। পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিনয় কুমার সরকার তার বিখ্যাত গ্রন্থ দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অব হিন্দু সোশিওলজি অফ রেসেস কালচারস অ্যান্ড হিউম্যান প্রোগ্রেস, এসব গ্রন্থ রচনা করেন, যা বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পথকে কী করেছিল, অনেকটা সুগম করে তুলেছিল। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক সমাজবিজ্ঞান চর্চার একটা সূত্রপাত হয়। আবার 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে একটা বুদ্ধিজীবী গোষ্ঠীর বিকাশ ঘটে, যা শিক্ষা গোষ্ঠী নামে পরিচিত ছিল। তাহলে দেখা যাচ্ছে মুক্ত চিন্তা এবং প্রগতিশীলতার চর্চাকারী এ গোষ্ঠীর কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন। এই যে শিক্ষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত লেখকদের রচনাগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবার দেখা যাচ্ছে 40 দশকে বাঙালি জাতীয়তাবাদী লেখক রাধা কমল মুখার্জি, ডিএন মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সে সময় মার্ক্সবাদী বাঙালি সমাজবিজ্ঞানীদের বিভিন্ন লেখা পাওয়া যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য এম এন রায়, মুজাফফর আহমদ, সুশোভন সরকার, গোপাল হালদার, বিনয় ঘোষ। এসব সমাজ চিন্তাবিদদের বাংলার সমাজ এবং সংস্কৃতি বিষয়ক অনেক আলোচনা সমালোচনা রয়েছে, যা সমাজ পরিবর্তনের কথা তারা ভেবেছে তাদের লেখনীর মাধ্যমে। এভাবেই দেখা যাচ্ছে তাদের বিভিন্ন লেখার মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার কিন্তু পটভূমি রচিত হয়েছে। তোমরা তোমাদের নিজের ভাষায় আরও সুন্দর করে লিখবে। যেমন আরও যদি চর্চার বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার পটভূমি যদি আরও ডিসকাস করি, দেখা যাচ্ছে 1970 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চালু হলে আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের যে গবেষণামূলক কার্যক্রম আরম্ভ হয় এবং শুরু হয় সমাজবিজ্ঞানের পথ চলা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলেছি 1925-26 শিক্ষাবর্ষ থেকে দর্শনের বিএ অনার্স পর্যায়ের পাঠ্যসূচিতে কিন্তু সমাজবিজ্ঞানের কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়। আবার 1938 সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হওয়ার ফলে একটি পূর্ণাঙ্গ কোর্স হিসেবে সমাজবিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে মানে অগ্রণী ভূমিকা পালন করেন বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার প্রধান পথিকৃৎ প্রফেসর ডক্টর এ কে নাজমুল করিম। পরবর্তীতে প্রফেসর এ আর খান, প্রফেসর ডক্টর রঙ্গলাল সেন, প্রফেসর আফসার উদ্দিন, প্রফেসর অজিত কুমার সেন, ডক্টর অনুপম সেন, তারা সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এভাবেই দেখা যাচ্ছে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের অবদানে বাংলাদেশে সমাজবিজ্ঞান আজ একটা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা, আরও যদি বলি যে 1757 সালে যখন পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ভারতে একটা যে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে, তার 100 বছর পর দেখা যাচ্ছে 1857 সালে কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই শহরে 3টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আবার অবিভক্ত বাংলার প্রেসিডেন্সি শহর কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার ফলে বাংলাদেশে প্রথম সামাজিক বিজ্ঞানের পঠন পাঠন এবং গবেষণা শুরু হয়।
উনিশ শতকে ইউরোপে পরিবর্তিত একটা আর্থসামাজিক অবস্থার পটভূমিতে দার্শনিকদের বুদ্ধিচর্চার একটা অত্যন্ত তাদের বুদ্ধিচর্চা গুরুত্বপূর্ণ। এ সময় পশ্চিম ইউরোপে ব্যাপক মানসিক উৎকর্ষ সাধিত হয়েছিল। এ যুগকে জ্ঞান বিকাশের যুগ বলা হয়। এই যুগে বিজ্ঞান এবং যুক্তির মানদণ্ডে রাজনীতি, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়। ওই যুগে মানে এই যুগের দার্শনিক চিন্তাবিদরা সমকালীন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা এবং আবিষ্কারের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং যুক্তির সাহায্যে মানুষের আচার আচরণ এবং কার্যক্রমকে বিশ্লেষণ করেন। এই চিন্তাবিদরা খ নম্বর প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। এখানে তোমাদের বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, আটটা প্রয়োজনীয়তা তোমাদের এখানে ডিসকাস করতে হবে, যেহেতু বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ, নানা রকম সামাজিক সমস্যা জর্জরিত বাংলাদেশ, কাজেই এদেশের যে সামাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান কিন্তু অপরিহার্য। কারণ সমাজবিজ্ঞানের পাঠ ব্যতীত দেশের সামাজিক সমস্যা এবং তার সমাধানের উপায় খুঁজে বের করা সম্ভব নয়। মানব জীবনের পূর্ণাঙ্গ আলোচনা এবং মানুষের পারস্পরিক সম্বন্ধ মানে মানব জীবনে যা কিছু ঘটে এর সামগ্রিক আলোচনা কিন্তু সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। সমাজের প্রকৃতি, সমাজ জীবনের বৃহত্তর দিক, পরিবার, রাজ্য, বিভিন্ন সামাজিক সংগঠন, অর্থনৈতিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জার মধ্যে কীভাবে সামাজিক জীবন নিয়ন্ত্রিত হচ্ছে, কীভাবে পরিচালিত হচ্ছে, বিকশিত হচ্ছে, তা কী করে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। কাজেই সমাজ জীবনের আলোচনার মানুষ আলোচনায় মানুষের উদ্দেশ্য, আদর্শ, আশা আকাঙ্ক্ষা যে আলোচনা তা কিন্তু অবাস্তব নয়। যে কোনো সমাজেই বাংলাদেশের সমাজবিজ্ঞানের গুরুত্ব কিন্তু অপরিসীম। বিশেষ করে অনুন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করা যায়। আমাদের দেশে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রতিটি মানুষের থাকা কিন্তু অবশ্যই দরকার। সমাজবিজ্ঞানের জ্ঞান মানে সামাজিক ধারণার সম্প্রসারণ, আপন সমাজ এবং ব্যক্তি চরিত্রের আলোকপাত করতে হলে কিন্তু বাংলাদেশে তোমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আটটা পয়েন্ট তোমাদের ডিসকাস করতে হবে। আমি সেগুলো একটু বলছি। যেমন সামাজিক ক্ষেত্রে, এক নম্বর হচ্ছে সামাজিক ক্ষেত্রে নীতি নির্ধারণ ও তার বাস্তবায়ন। সামাজিক জীবনধারার নিয়ন্ত্রণ এবং সাফল্যের স্বার্থে সমাজবিজ্ঞানের যে পঠন পাঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সামাজিক ক্ষেত্রে বিশেষ কোনো উদ্দেশ্য বা লক্ষ্যে উপনীত হবার জন্য যথাযথ সামাজিক নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের জন্য উপযুক্ত উপায় বা পদ্ধতি স্থির করা দরকার। এজন্য সমাজবিজ্ঞানের ধ্যান ধারণা বিশেষ সহায়ক। বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ এবং জটিল সমাজ ব্যবস্থায় বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক জ্ঞানের প্রয়োজনীয়তা এবং উপযোগিতা অবশ্যই রয়েছে। এ সম্পর্কে অধ্যাপক অকবারন এবং নিমকপ তাদের এই হ্যান্ডবুক অফ সোশিওলজি গ্রন্থে মন্তব্য করেন যে সমাজবিজ্ঞানকে সাধারণত সমাজের বিজ্ঞান বলে মনে করা হলেও এটি হচ্ছে আসলে একটি সামাজিক নীতিবিজ্ঞান কিংবা সামাজিক দর্শন, যার মানে বিশেষ যার পঠন পাঠন সমাজকে উন্নততর পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য খুবই সহায়ক। এভাবে আমি ডিসকাস করছি, তোমরা তোমাদের ভাষায় পয়েন্টগুলো আলোচনা করবে।
দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে মানব সমাজের বিজ্ঞানসম্মত আলোচনা। সমাজবিজ্ঞানী সমাজ মানব সমাজকে মুখ্য বিষয় হিসেবে ভিত্তি করে বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের একটা সুযোগের সম্ভাবনা সৃষ্টি করেছে। বাংলাদেশ মানে তথা বর্তমান বিশ্বের সমাজ ব্যবস্থায় বিশেষ একটা সমস্যা সংকুল পরিস্থিতি কিন্তু বর্তমানে বিরাজ করছে। আর এই সমস্যার মোকাবেলায় মানব সমাজের বিজ্ঞানসম্মত আলোচনা অবশ্যই দরকার রয়েছে। বর্তমান যে সমস্যা সংকুলে যে পরিবেশ, বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা নিয়ে সমাজবিজ্ঞান একটা বিজ্ঞানসম্মত আলোচনা করে থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিকে অন্যান্য সামাজিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গির তুলনায় সবচেয়ে বেশি উপযোগী মনে করা হয়। সেজন্য মানব সমাজের একটা বিজ্ঞানসম্মত ডিসকাস বা আলোচনা করে সমাজবিজ্ঞান। সেজন্য মানব সমাজ সম্পর্কিত জ্ঞানের উৎস বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের যে মানুষ তার নিজ সমাজে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো কিন্তু সহজেই জানতে পারে এবং তার সমাজের প্রেক্ষাপটে কীভাবে সমস্যা সৃষ্টি হতে পারে বা হয়েছে সে সম্পর্কে যথাযথ একটা অনুসন্ধানের মাধ্যমে কিন্তু জানতে পারে। সমাজের কাঠামোগত সমস্যা এবং সামাজিক সমস্যার উৎস কী এ নিয়ে সমাজবিজ্ঞানীগণ ব্যাপক আলোচনা করে। আমাদের সমাজের প্রেক্ষাপটে এই যে উদ্ভূত বা সৃষ্ট এই সমস্যাগুলোর কীভাবে সমাধান করা যায় এবং এই সমাধান কল্পে সমাজবিজ্ঞানীদের জ্ঞান কিন্তু খুব এক্ষেত্রে সহায়ক। তাহলে মানব সমাজ সম্পর্কিত জ্ঞানের উৎসের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানা অবশ্যই দরকার রয়েছে কারণ সামাজিক বিভিন্ন দায়িত্ব কর্তব্য সম্পর্কে সমাজবিজ্ঞান প্রত্যক্ষ একটা দিক নির্দেশনা দিয়ে থাকে। কারণ সমাজবিজ্ঞান পাঠের ফলে সমাজের ত্রুটি বিচ্যুতি তথা সামাজিক সমস্যাগুলি চিহ্নিত করা যায়। এজন্য যে কোনো ধরনের সমাজ সংস্কার বা সামাজিক সমস্যা দূর করতে প্রয়োজন সমাজবিজ্ঞানের জ্ঞান। একটি আদর্শ সমাজের গঠন সম্পর্কে মানুষ যা চিন্তা করে তার সাথে বাস্তব সমাজের কতটা মিল বা অমিল রয়েছে এবং কীভাবে একটি যুক্তিসিদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব সে সম্পর্কে ধারণা অর্জন করতে হলেও দরকার সমাজবিজ্ঞানের জ্ঞানের। এই প্রয়োজন বোধের কারণেই সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞানের চরিত্র একটা বজায় রাখতে হয়। তবে এটা ঠিক যে পরিকল্পনা বাস্তবায়নে সমাজের গতি প্রকৃতি সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে সমাজ সর্বদাই পরিবর্তিত হয়ে চলছে, তাই পরিবর্তনশীল সমাজের গতি প্রকৃতি এবং পরিবর্তনের কারণ সম্পর্কে অবগত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সমাজবিজ্ঞানের পাঠ অপরিহার্য এবং সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমেই সমাজের সঠিক গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়। বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে জানা প্রাকৃতিক কারণেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমাজ সম্প্রদায় এবং জাতির উদ্ভব হয়েছে। শারীরিক গঠন, খাদ্য গ্রহণ, চালচলন ইত্যাদি বিষয়ে তারা একে অন্যের চেয়ে পৃথক, তাই বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে জানতে হলে
এবং জ্ঞান অর্জন করতে হলে সমাজবিজ্ঞান পাঠ করা আবশ্যক, কারণ এক এক দেশের সংস্কৃতি এক এক রকম, এক এক সমাজের সংস্কৃতি এক এক রকম। সেই জন্য প্রতিটি সমাজের সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের আবশ্যকতা অবশ্যই রয়েছে। সেজন্য বলা হয় বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক পরিবর্তন সম্পর্কে জানা, সমাজ সর্বদা পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল সমাজের পরিবর্তনের কারণ সম্পর্কে ধারণা থাকলেই সহজেই ব্যক্তিগত বা সমাজ জীবনে একটা সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করা যায়, যার মাধ্যমে সামাজিক যে পরিবর্তনগুলো ঘটে সেটা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। সমাজের উন্নতি বিধান সম্পর্কে জানা, সমাজের উন্নতি বিধানে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য, কারণ সমাজবিজ্ঞান অধ্যয়ন ছাড়া সমাজের মানুষের চাহিদা উপভোগ এই মানে ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা কষ্টকর। সুতরাং ব্যক্তিগত সামাজিক উন্নতি বিধানে সমাজবিজ্ঞান পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এভাবেই এই খ নম্বর ডিসকাস কর, এভাবে 8টি পয়েন্ট ডিসকাস করতে হবে তোমাদের ভাষায়। ওকে, গ নম্বর প্রশ্ন উত্তরটা তোমরা যেভাবে দিবে আমি ডিসকাস করছি, তোমরা তোমাদের ভাষায় লিখবে যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ, এখানে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করতে গেলে যেটা তোমাদের নির্দেশনায় দেওয়া হয়েছে যে এখানে যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে। আবার দেখা যাচ্ছে মানে 1957 সাল পূর্ববর্তী সময়, 1957 সাল থেকে 1971 সাল পর্যন্ত এবং স্বাধীনতা পরবর্তী সময় আলোচনা করতে হবে। তো আমি কিছু ডিসকাস করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করতে গেলে অবিভক্ত বাংলায় সমাজ সম্পর্কিত চিন্তাভাবনা কীভাবে অগ্রসর হয়েছে সে সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন। ভারতীয় উপমহাদেশে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে অবিভক্ত বাংলায় সমাজ সম্পর্কিত পঠন পাঠন ও গবেষণার দ্বার উন্মোচিত হয়েছিল। সে সময় অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাঙালি বুদ্ধিজীবীরা ইংরেজ দার্শনিক বেন্থাম, ফরাসি সমাজতন্ত্রী হেনরি সেন্ট সাইমন ও সমাজবিজ্ঞানের জনক ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোত তাদের ধ্যান ধারণায় কিন্তু অনুপ্রাণিত হন। সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বাধিক সুখ, বেন্থামের এ উদারনৈতিক ধারার সাথে সাথে কোতের প্রস্তাবিত সোশিও ক্রেসির যে যুক্তিবাদী ধ্যান ধারণা ঊনবিংশ শতকের ইংরেজি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তবে তখন পর্যন্ত বাংলাদেশের উচ্চশিক্ষার পরিমণ্ডলে সামাজিক বিজ্ঞানসমূহ আলাদা শাস্ত্র হিসেবে খুব বেশি বিকশিত হয়নি। শুরুর দিকে দেখা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যসূচিতে সামাজিক বিজ্ঞানের একটা আলাদা বিষয় হিসেবে, সামাজিক বিজ্ঞানের যেসব বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তা দর্শনশাস্ত্রের সাথে কিন্তু পড়ানো হতো। পরবর্তী সময়ে নতুন সামাজিক বিজ্ঞান হিসেবে অর্থনীতির মানে প্রবর্তন ঘটে, পরে পাঠ্যসূচিতে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের কিছু কোর্স অন্তর্ভুক্ত হয়, কিন্তু এই কোর্সগুলোকে সে সময় সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কিন্তু পড়ানো হতো না। এই উপমহাদেশে সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র
বিষয় হিসেবে মানে প্রবর্তনের একটা প্রথম চেষ্টা আমরা লক্ষ্য করি যে সরকারি প্রশাসন থেকে 1924 সালে 23 জুন তৎকালীন শিক্ষা কমিশনার জেমস আলেকজান্ডার রিসে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সমাজবিজ্ঞানকে 100 নম্বরের একটি পত্র এবং সমাজবিজ্ঞান থেকে স্বতন্ত্র বিষয় হিসেবে মনোবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার ফিলিপ জোসেফ হার্টকের অভিমত জানতে চেয়ে একটা চিঠি দেন উপাচার্য, এতে হচ্ছে সম্মতি দেন। এর সূত্র ধরে দেখা যাচ্ছে 1925-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে নীতিশাস্ত্র মনোবিজ্ঞানের সাথে ইথিক্স অ্যান্ড সোশিওলজি শিরোনামে সমাজবিজ্ঞানের কিছু কিছু বিষয় কিন্তু পড়ানো শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে। কিন্তু এটিই হচ্ছে আনুষ্ঠানিক একটা সূচনা। পরবর্তীতে 40-এর দশকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে এলিমেন্টস অফ সোশিওলজি শিরোনামে সমাজবিজ্ঞানের কিছু বিষয় কিন্তু পড়ানো হয়। 1926 সালে দর্শন বিভাগের অধীনে সমাজবিজ্ঞানের যেসব বিষয়বস্তু এই দর্শনশাস্ত্রের সাথে পড়ানো হতো সে ধরনের অনেকটা বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। দর্শন বিভাগের অধীনে সমাজবিজ্ঞান পরিপূর্ণ মর্যাদা না পেলেও দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটা স্বতন্ত্র স্বীকৃতি পায়। এভাবে দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য কয়েকজন আগত বিশিষ্ট সমাজবিজ্ঞানী ভারতের লৌহ বিশ্ববিদ্যালয়ের থেকে আগত অধ্যাপক রাধাকমল মুখার্জি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনয় কুমার সরকারের সাথে একটা ঘনিষ্ঠ যোগসূত্র বাংলাদেশ সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্রে যথেষ্ট একটা উৎসাহ যুগিয়েছিল। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানকে একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য 1921 থেকে 1956 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন বিদ্বান ব্যক্তিদের বিভিন্ন লেখা, সমাজচিন্তামূলক নিবন্ধ, গ্রন্থ এবং তাদের সেমিনারগুলোতে বিভিন্ন প্রবন্ধ এবং বক্তৃতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবার দেখছে 1947-48 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্ব সমাজবিজ্ঞান কোর্সের শিক্ষক অজিত কুমার সেনের হাতে যখন অর্পণ করা হয়, অজিত কুমার সেন 1951-52 সালে কলকাতা চলে যাওয়ার পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান কোর্সের পড়ানোর দায়িত্ব পান ডক্টর এ কে নাজমুল করিম। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানকে আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অধ্যাপক অজিত কুমার সেন এবং নাজমুল করিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1950 সালে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী অধ্যাপক ক্লোড লেভি স্ট্রস ইউনেস্কের সহায়তায় বাংলাদেশে মানে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান এবং সামাজিক মনোবিজ্ঞান এগুলোর পঠন পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকায় আসেন। এ সময় তার সাথে সাক্ষাৎ করেন অধ্যাপক অজিত কুমার সেন, নাজমুল করিম। এই দুই শিক্ষক অধ্যাপক লেভি স্ট্রসের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউনেস্কোর একটা সাহায্য এবং সহযোগিতার একটা প্রতিশ্রুতি পান। বাংলাদেশের উপজাতি গোষ্ঠীগুলোর উপর নৃতাত্ত্বিক সমীক্ষা পরিচালনার দায়িত্ব তাদের দেওয়া হয়। ইউনেস্কোর 3 জন বিশেষজ্ঞের মধ্যে 2 জনকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঠ্যসূচিতে সমাজবিজ্ঞান কোর্সটির পড়ানোর একটা দায়িত্ব দেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানকে স্বতন্ত্র বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ বিষয়ে একটা উচ্চতর শিক্ষা নিতে ডক্টর এ কে নাজমুল করিম 1951-52 শিক্ষাবর্ষে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যান। এর 2 বছর পর তিনি দেশে ফেরেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স প্রথম পর্বে অনার্সের মানে অনুরূপ একটা সমাজবিজ্ঞানের বাধ্যতামূলক কোর্স চালু করেন। এভাবে দেখা যাচ্ছে নানা রকম প্রচেষ্টার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনেস্কোর যৌথ প্রচেষ্টায় 1957-58 শিক্ষাবর্ষে বর্তমান যে বাংলাদেশ সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান নামে একটা নতুন বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই নতুন প্রতিষ্ঠিত বিভাগের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান ইউনেস্কো বিশেষজ্ঞ এবং ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ডক্টর পিয়েরি বেসেইনি। পিয়েরি বেসেইনি চলে যাওয়ার পর 1958 সালে ডক্টর এ কে নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় এ বিভাগের সমাজবিজ্ঞানে প্রশিক্ষণপ্রাপ্ত কিন্তু বাঙালি শিক্ষকের অভাব ছিল। তারপর 1961 সালে যখন
ডক্টর এ কে নাজমুল করিম সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ফলে শিক্ষক সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। 1966-67 সালে ইউনেস্কো বিশেষজ্ঞরা যখন চলে যায়, তখন সমাজবিজ্ঞান বিভাগটি দেশীয় শিক্ষকদের মাধ্যমে একটা চালু হয়। পরবর্তী সময়ে 1980-81 শিক্ষাবর্ষ থেকে এই বিভাগে এমফিল এবং পিএইচডি কোর্স চালু করা হয়। অধ্যাপক নাজমুল করিম হলেন প্রথম বাংলাদেশি যিনি সমাজবিজ্ঞানের উপর একটি বিখ্যাত বই লিখেছিলেন, যে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ 1956 সালে। এই শিরোনামে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। এটি কিন্তু সমাজবিজ্ঞান পাঠের একটি গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ হিসেবে মানে সবার কাছে সমাদৃত। নাজমুল করিমের অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে, মানে গ্রন্থসমূহের মধ্যে রয়েছে দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি, সমাজবিজ্ঞান সমীক্ষণ তার একটা বিখ্যাত গ্রন্থ। এছাড়াও তিনি দেশি বিদেশি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে তার অসংখ্য সমাজতত্ত্ব। এভাবে 1964 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, 1966 সালে 10 জন ছাত্র এমএ ডিগ্রি লাভ করেন। তো শিক্ষার্থীরা, এভাবে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ লিখতে হবে, তোমাদের ভাষায় সুন্দর করে লিখবে। আশা করি তোমরা আমার এই ডিসকাশনে কিছুটা হলেও উপকৃত হবে এবং অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে লিখবে, এই আশা রাখি। তা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।